আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনারা একটি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো সম্মানিত দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, গ্রামে কিংবা গঞ্জে, শহরে কিংবা বন্দরে, যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিও। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আর একটি কথা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, চলুন তাহলে শুরু করা যাক। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে থাকছে ঢাকায় চলচ্চিত্র তুমুল জনপ্রিয় নায়ক মান্নাকে নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, মহানায়ক মান্নাকে নিয়ে চলতেছে বিভিন্ন ধরনের প্রতারণার একটি চক্র। তো সম্মানিত দর্শক শ্রোতা, চলুন তাহলে আমরা কি চক্র চলতেছে সেই মহানায়ক মান্নাকে নিয়ে বিস্তারিত আলাপ থাকছে আজকের ভিডিওতে। তো সম্মানিত দর্শক শ্রোতা, পুরো ভিডিওটি দেখানোর অনুরোধ রইল। দর্শক শ্রোতা, ঢাকায় সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক মান্না, তাকে বলা হয় গণমানুষের নায়ক, এবং তার সিনেমা দেখতে হলে টলনাম তো দর্শকদের হাজারো ভিড়। দর্শক, প্রয়াত এই সুপারস্টারের মৃত্যু বার্ষিকী আগামী 17ই ফেব্রুয়ারি। সম্মানিত দর্শক শ্রোতা, এই দিনটি উপলক্ষে চলতেছে বিভিন্ন ধরনের প্রতারণা। দর্শক, একটি চক্রের বিরুদ্ধে মান্নার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ তুলেছেন অভিনেতার স্ত্রী শেলী মান্না এবং অমিত হাসান। তারা জানান, মান্না ভক্ত পান্না চৌধুরী নামে এক ব্যক্তি মান্না ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ ও মিলাদ মাহফিল আয়োজনের ঘোষণাও দিয়েছেন ওই লোকটি। তিনি জানান, ওই আয়োজনে উপস্থিত থাকবেন মান্নার স্ত্রী শেলী মান্না এবং চিত্রনায়ক অমিত হাসান। কিন্তু মান্নার স্ত্রী এবং অমিত হাসান জানিয়েছেন তারা এ বিষয়ে কিছুই জানেন না, এবং মান্নার স্ত্রী আরও জানান, ওই ব্যক্তি মান্না ফাউন্ডেশনের সদস্য হিসেবেও নেই। এবং শেলী মান্না আরও বলেন, মান্না বিষয়ে আসল তথ্য পাবেন আমাদের ফেসবুক পেজ কৃতাঞ্জলি ও ফেসবুক পেজ মান্না অফিসিয়ালে। এবং আরও বলেন, এর বাইরে কোনো তথ্য পেলে সব তত্ত্ব ভুয়া। সম্মানিত দর্শক শ্রোতা, শুনলেন মান্না বিষয়ে কিছু তথ্য। তো সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।